এই যে সর্বমঙ্গলা, আপনি আপনি বসে বসে কার জন্য অপেক্ষা করছেন বলুন তো? হ্যাঁ, খাওয়াটা শুরু করুন। দেখুন, আমরা যতক্ষণ না খাবো ততক্ষণ বাড়ির কেউ কিন্তু খেতে পারবে না। হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। আপনি খাওয়া শুরু করুন, প্লিজ শুরু করুন। এক মিনিট, মা, আমার কি হলো? আমি জানতে চাই যে এই আপনি আজ্ঞেটা তোরা কবে ছাড়বি? পাড়ার লোকে কি ভাবে বলতো, কাঞ্জিলাল বাড়ির ছেলে তার বউকে আপনি আপনি করে বলে। ইস, আমি আজ থেকে আর কোনো আপনি আজ্ঞে শুনতে চাই না কারো মুখে, ঠিক আছে? মা একদম ঠিক কথা বলেছে। মা, আমার কি মনে হয় বলতো, ওরা না লুকিয়ে লুকিয়ে তুমি তুমি ডাকে, আর আমাদের সামনে ওই আপনি আজ্ঞে এইসব করে ডাকে। এই যে মা কি বললো ভালো করে শুনেছো তো? এবার থেকে কিন্তু আপনি আগে এসব বলে ডাকা চলবে না। ঠিক আছে, নাও এবার খাওয়া শুরু করো। রোজ রোজ এই এক ডাল ভাত আর এই ডিম ভাজা খেতে কারোর ভালো লাগে? ঠিকই আছে, এই খাবার খেয়ে এমনিতেও শোকাচ্ছি, শুকিয়ে শুকিয়ে মরে যাবো, ভালোই হবে। লেটা চুকো, এই দেখো আবার উঠলে কেন? না 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 না, একদম না, কোনো প্রণাম না। অন্য হলো মা লক্ষ্মী, মা লক্ষ্মীর সামনে কেউ প্রণাম করে? তুমি দেখো আমার কাঁধে দেখি মুখখানা, না না একদম কোনো চোখের জল নয়, একদম না। আচ্ছা, ওরা কত সুন্দর করে তোমাকে সাজিয়ে দিয়েছে বলো, এখন চোখের জল ফেললে আবার সেগুলো ঘেঁটে যাবে না? পোকা মেয়ে। বলছি যে এবার খাওয়াটা শুরু করি, না হলে কিন্তু আমি খিদের চোটে মরে যাব মা, প্লিজ। খালি বাজে কথা আপনার, তাই না? ন্যাকা, আপনি বুঝতে পারছেন না শরণ। আবার সেই আপনি? না, আর কোনো কথা না ছোট বৌমা, বসো বসো, খেতে বসো, আর কথা না, বসো বসো। না মানে আমি বলছিলাম, এই খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরের চাবিটা পাবো তো? হ্যাঁ, দেখ আমার কিন্তু ভীষণ ঘুম পেয়েছে, ভীষণ। বাবা, আজকে রাতেও কারোর ঘুম পায় বুঝি? ঘুম পাবে না কেন? আজ কি হ্যাপি নিউ ইয়ারের রাত? না ভাই আমার, আজ হ্যাপি নিউ ইয়ারের রাত নয়, আজ তোদের নতুন জীবনের রাত। তুমি এখনো কিচ্ছু বুঝতে পারোনি? এই যে তোমার বউকে এত সুন্দর করে সাজিয়ে আনা হলো, এমন করে গুছিয়ে খেতে দেওয়া হচ্ছে, তাও বুঝতে পারেনি। এতে বোঝার কি আছে? হ্যাঁ, ওই মন্দিরের কাজটা সাকসেস হয়েছে, তার জন্যই তো এই খাওয়া দাওয়া। তোমার মুন্ডু, খাও খাও খাও, অনিশ খা এবার, খিদে খিদে খা। বাবা বাবা, বড়দা ভাই, মেজদা ভাই, ওনারা খেয়েছেন? হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে মা, ওরা সবাই ওপরে বিশ্রাম নিচ্ছে, তুমি কে নয়। কেসটা কি হচ্ছে? সর্বমঙ্গলা কি কিছু জানে? ও কি কিছু বুঝতে পারছে? আমার মনে হয় আমি একটু একটু বুঝতে পারছি। সব জানি অনিশ বাবু, আজ বাড়ির সবাই মিলে খুব আনন্দ করে খুব ভালোবেসে আমাদের ফুলসজ্জার আয়োজন করেছে, আমাদের বিয়েটাকে একটা সুন্দর পরিণতির দিকে নিয়ে যেতে চাইছে বাড়ির সবাই। কিন্তু তারা তো আর জানে না যে আমাদের বিয়েটা আসলে নকল বিয়ে।
আজকে তোমাদের ফুলসজ্জার রাতের নাটকটা যে শুধু নাটক থাকবে না, ওটা যে কত বড় সিনেমা হয়ে উঠতে চলেছে তোমাদের আন্দাজই নেই। আজকের রাতটা এই কাঞ্জিলাল বাড়ির কেউ দু চোখের পাতা এক করতে পারবে না, কেউ না। দেখ তো কেমন সাজানো হয়েছে। বাবা, লজ্জা একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। দেখবো এই লজ্জা কতক্ষণ থাকে। তোমরা চুপ করবে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো চুপ করবই। আমাদের যা করার সে সমস্ত কাজবাজ তো আমরা করেই দিয়েছি, এখন যা করার। না ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে তো তোমার বর চলে আসবে, তো ঠিক আছে তুমি চুপটি করে বসতে থাকো। বর্দি ভাই, দিদি ভাই, এসবের কি দরকার ছিল বলতো তোমাদের? আমি তো বেশ ভালোই ছিলাম। না রে, তুই ভালো ছিলি না। স্বামী পাশে না থাকলে কোনো বিবাহিতা মেয়েই ভালো থাকতে পারে না। আমি আমার কথা বলছি না, আমি তো তোর কথা বলছি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর এই ঘর অবধি পৌঁছানোর লড়াইটা তো কম ছিল না। আজ তুই সেই লড়াই জিতেছিস। আজ থেকে তোর নতুন জীবন শুরু হচ্ছে, আর সেই জীবনের স্বীকৃতি দিয়েছে মা। আর আমরা জানতাম সর্বমঙ্গলা, এই দিনটা আসতে খুব বেশি দেরি নেই। মা তোমার উপরে বেশি দিন রাগ করে থাকতেই পারবে না, ভালোবেসে ফেলবে। সত্যি রে, ভালোবেসে ফেলবে কি? মা তো তোকে ভালোবেসে ফেলেছে, মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, সবার সামনে ওভাবে চিৎকার করে হয়তো বলতে পারে না, কিন্তু কিন্তু মনে মনে মাই তোকে সব থেকে বেশি সাপোর্ট করেছে, আর সেটাই তো তোর কাছে সব থেকে বড় শক্তি। এই শক্তি নিয়ে তুই এগিয়ে যা। পারবো দিদি ভাই, তোমাদের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ থাকলে আমি ঠিক পারবো, পারবোই আমি। আর এই পরিবার আমাকে যে স্বীকৃতি দিয়েছে তার মর্যাদা আমি রাখবই। কোনো কিছুর বিনিময়ে এই পরিবারের বুকে আমি একটা আঁচড়ও আসতে দেব না। দিদি ভাই, আমি তো এই পরিবারের সকলের মুখে শুধু হাসি দেখতে চাই সারা জীবন ধরে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এখান থেকে যাই নাকি? শুধু শুধু সহনষ্ট করে কি আর হবে, এখানে যা থাকার দরকার সেই থাকুক। সেই আসছি, গুড নাইট। সর্বমঙ্গলা, কেন আপনি বুঝতে পারছেন না? আমি যেটা বলছি এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আরে বাবা, এটা একটা নাটক, তাছাড়া আর কিচ্ছু না। আপনি যদি স্টেজে নাটক করতেন, সেখানে যেমন শাখা পলা সিঁদুর পরে মেকি নাটক করতে হতো, এটাও সেম। আরে ওরা জানলো আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আসল ঘটনাটা তো আমরা তিনজন জানলাম। মানুষ হিসেবে আমরা একে অপরকে সম্মান করি, এটাই তো ওরা মানতে পারছে না। তাই আমাদেরকে মিথ্যে দিয়েই মিথ্যের সঙ্গে লড়তে হচ্ছে। স্বাভাবিক জীবনে ফেরার আনন্দে আপনি একটু হাসবেন, তাতেই আমার সব পাওয়া হয়ে যাবে, বিশ্বাস করুন। আমি আর এক মুহূর্ত এখানে না থেকে, কোনো আক্ষেপ না করে, আস্তে আস্তে আপনার জীবন থেকে চলে যাব। আমি তো এ বাড়িতে কদিনের অতিথি দিদি ভাই, সারা জীবনের স্বপ্ন কেমন করে দেখব? তোমার কথা বলছে, সবাই তোমার প্রশংসা করছে। অবশ্য তুমি এই ভালোবাসা আর প্রশংসা পাওয়ার যোগ্য। বাড়ির বেশিরভাগ মানুষের মনই তুমি জয় করে নিয়েছো, তাই আজকে আর আমি নতুন করে তোমার কোনো প্রশংসা করতে আসিনি, একটা অন্য কথা বলতে এসেছি। কি কথা মা? আমার অনিশ বড় ভালো ছিল, অনিশের মতন মানুষ লাখে একটা পাওয়া যায় না।
ভাগ্যের কি পরিহাস দেখো, সেই ছেলে আজকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সক্ষম নয়। মা, এর জন্যে তুমি দায়ী নও, অনিশ নিজেও এর জন্য দায়ী নয়। ওই যে বললাম না, সবই ভাগ্যের পরিহাস। তুমি এই নিয়ে মনে কোনো গ্লানি রেখো না মা, আমিও রাখিনি। কিন্তু একটা একটা দুঃখ তো মনে রয়েই গেছে।